हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आशा करी अपनारा सबाई भलो आछेन। आल्लाहर अशेष रहमते आमी अनेक भलो आछी। आमार चैनल शामिस लाइफस्टाइले आपनादेर सबाईके अनेक अनेक वेलकाम। आजके आमी आपनादेर शेयर करते जाच्छी भाभीदेर बासा थेके आमरा जे गिफ्टगुलो पेयेछी सेगुलो आजके आमी आपनादेर साथे शेयर करब। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। प्रथमे आमी आब्बू एबं आम्मुर गिफ्टगुलो देखाच्छी। এটা হচ্ছে গিয়ে আম্মু এবং আব্বু এই দুজনেরই একসাথে রয়েছে। এটা হচ্ছে গিয়ে আম্মুর শাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটি ফুল একদম আকাশি কালার। এটি একটি জামদানি শাড়ি, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। শাড়িটি কালারটি বেশি সুন্দর লাগে আমার কাছে, বিশেষ করে এটা হচ্ছে শাড়িটি অল বডিতে কাজ রয়েছে শাড়ির। আসলে আমি শাড়িটা বেশি খুলবো না, কারণ খুললে আর ভাঁজ করতে পারবো না ঠিকভাবে। এটা হচ্ছে আম্মুর শাড়ি। এই শাড়িটি অনেক সুন্দর আর এই শাড়ির কালারটি এত বেশি পছন্দ আমার, একটু হালকা আকাশি কালারের মধ্যে, তো তাই আমার এই শাড়িটি একটু বেশি পছন্দ। এরপর হচ্ছে আমি আব্বুরটি দেখাচ্ছি। এটা হচ্ছে আব্বুর পাঞ্জাবি। এই যে আসলে আব্বুর এবং আম্মুর এই দুজনের পাঞ্জাবি আর শাড়ি হচ্ছে সেম কালার, মানে হচ্ছে আব্বুর এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন আর আম্মুর শাড়ির কালার সেম সেম, দুজনের জন্য সেম সেম কালার কেনা হয়েছে। এবং এটার সাথে রয়েছে একটি পায়জামা। পাঞ্জাবিটা আসলে আমি খুলবো না, কেন খুললে আসলে ভাসি নষ্ট হয়ে যাবে। এই যে অনেক সুন্দর হয়েছে আব্বু এবং আম্মুর দুজনের এর পাঞ্জাবিটি, আর বিশেষ করে কালার ম্যাচিংটি আমার বেশি পছন্দ হয়েছে। দুইটি কালারই একদম সেম সেম হয়েছে তাই বেশি ভালো লেগেছে। এবার যাচ্ছি আমার ড্রেস। এটা হচ্ছে আমার ড্রেসটি, এটা হচ্ছে গুলবাহারের ড্রেস। আমি ব্র্যান্ডটি দেখিয়ে দিচ্ছি গুলবাহারের। এই যে এখানে লেখা আছে গুলবাহার। এই ড্রেসটি এত সুন্দর মানে বলার বাইরে। এই যে অনেক সুন্দর এই গুলবাহারের ড্রেসটি, বিশেষ করে জামাটির কালারটি কেউ বেশি সুন্দর। ভাবির আর আমার আসলে দুজনেরই সেম ড্রেস এবং সেম কালার, সব কিছু সেম সেম, একটা ভাবির এখানে একটা আমার, দুজনের ড্রেসটি অনেক সুন্দর। আমরা শীঘ্রই ড্রেসটি বানিয়ে ফেলবো, তারপর দুজন একসাথে আমরা ব্লগ করব এটা পরে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি ড্রেসটি। এটা হচ্ছে এই লেসটি, যেটা এটা ইচ্ছা করলে আপনি হাতায় ইউজ করতে পারেন, কিংবা ইচ্ছা করলে আপনার জামার নিচেও আপনি ইউজ করতে পারেন। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে ইউজ করতে পারেন, এটা আপনার চয়েস। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে জামাটি, মানে সামনের পাড়। এটা হচ্ছে গলা, এটা হচ্ছে আমি ফুল খুলবো না। এটা হচ্ছে ওড়না, ওড়নাটি শিপনের ওড়না, অনেক সুন্দর ওড়নাটি। আর এই যে জামাটি, এর বেশি আর খুলবো না জামাটি, কারণ হচ্ছে যদি বাই চান্স ভাঁজ একবার নষ্ট করে আমি আর এটা মিলাতে পারবো না। আর এটা হচ্ছে পায়জামা। আমার কাছে বিশেষ করে ওড়নাটি এত বেশি পছন্দ, আর প্রত্যেকটি কাজ এত ফিনিশিং এত ভালো, আর পিটানো যে কাজটাকে বলে, এখানে দেখতে পাচ্ছেন একটু জরির কাজ করার, জরি না আসলে এটাকে কি বলে জানি না, তবে এত পিটানো মানে কোনো কিছুর সাথে লাগবে না। তাই এই গুলবাহার ড্রেসগুলো খুবই ভালো লাগে। আর কালারটি বিশেষ করে একটু অ্যাশ কালার রয়েছে, আর হচ্ছে হালকা একটু পিঙ্ক কালার, তারপর এই কালারটি আসলে কি বলে আমি নাম জানি না, এই কালার, তারপর হচ্ছে হালকা একটু সিলভার কালার, সব কালার কম্বিনেশনই এত সুন্দর এই ড্রেসটি আমার লেগেছে। আবার একটু কালো রয়েছে, এই যে নিচের দিক দিয়ে একটু কালো রয়েছে, আর ফুল বডি এরকম। তো আমি আপনাদের ক্যাটালগটি অল্প একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ড্রেসটি হচ্ছে এরকম হবে, এত সুন্দর ড্রেসটি। আর ভাবির আর আমার দুজনেরই সেম ড্রেস, একদমই সেম টু সেম, কোনো মানে উনিশ বিশ নিয়ে একদম সেম। আমি এটা খুলে দেখাচ্ছি না, আমারটাই খুলে দেখালাম। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার খালামুনি আর হচ্ছে মামুনি, যেহেতু ভাবি আর দাদার বিয়ে দুজনই খুব সিম্পলভাবে হয়েছে। আমাদের পরিবার এখন আমার ফুফি চাচু কাকি এরা কেউ এখনও আমার ভাবিকে দেখেনি, মানে খুটহাট হয়েছে জাস্ট সিম্পল উপায়ে। আমরা বাসা থেকে ফ্যামিলি যেই পার্সনগুলো ছিল তারাই বিয়ে করেছি। ইনশাআল্লাহ যদি দাদা আসে এই বছর তাহলে অনুষ্ঠান করা হবে।
তো তাদের সাথে খালামুনির সাথে মাত্র এক দুবার দেখা হয়েছে তাদের, আর মামানির সাথে শুধু বিয়ের দিন দেখা হয়েছে। তো যেহেতু তাদের দুজনকে দেখেছে আর কাউকে দেখেনি, তো আন্টিরা খালামুনি আর মামানির জন্য একটি শাড়ি কিনেছে। শাড়ি দুটো একদম সেম টু সেম, দুজনের শাড়ি একদম সেম। আমি শাড়িটার খুলে দেখাচ্ছি না, জাস্ট উপর থেকে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর, বিশেষ করে খালামুনি আর মামানিকে এই শাড়িটি পরলে অনেক সুন্দর লাগবে। আমি জাস্ট একটু খুলে দেখাচ্ছি শাড়িটা, উপর থেকেই দেখাবো, কারণ হচ্ছে যেহেতু এটা একদমকে গিফট করা হবে, আমি যদি ভাজটি এখনই নষ্ট করে ফেলি তাহলে মানে জিনিসটা সুন্দর লাগবে না। আর বিশেষ করে কালারটি আমার বেশি পছন্দ হয়েছে, একটু প্যাড গ্রিন কালার আর হচ্ছে গোল্ডেনের কম্বিনেশন অনেক সুন্দর। আর এই যে এগুলোটা হচ্ছে শাড়ির পার, আর খুলবো না, অনেকটুকু খুলে ফেলেছি শাড়ির। হ্যাঁ, তো যেহেতু খালামুনি আর মামানিদের একটু চিনে, তাই হচ্ছে খালামুনি আর হচ্ছে মামানি এই দুজনকে গিফট করা হয়েছে এই দুটি শাড়ি। আশা করি মামানি এবং খালামুনি দুজনেরই এই গিফটটি পছন্দ হবে। মামুনি ভাবি আসার পর অনেকবার ভাবিকে রান্না করে নিয়ে এসেছিল বাসা থেকে, আর আম্মু ওই টাইমে অনেক অসুস্থ ছিল যখন ভাবি এসেছিল আমাদের বাসায় প্রথম। মানে ভাবি আসলে আম্মুর কারণেই এসেছিল আমাদের বাসায়। আম্মু এত অসুস্থ হয়ে গিয়েছিল যে মানে বলার বাইরে, আম্মু এত পরিমাণে সিক হয়ে গিয়েছিল। তো ওই টাইমে কোনো অনুষ্ঠান কিচ্ছু না করে ভাবি জাস্ট একটা উবারে করে চলে এসেছে তার বাবা মাকে নিয়ে আম্মুকে দেখার জন্য। তো আসার পরই আম্মু তাকে দু তিন দিন থাকতে বলো, ওই পর থেকে যাওয়া আসা হচ্ছে। তো দাদা যখন আসবে তখন ইনশাল্লাহ একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবার সুন্দর করে সব কিছু করবো। তো টুকিটাকি জাস্ট খালামুনি আর মামানিকে যেহেতু একটু দেখেছে, আর খালামুনি হচ্ছে গিয়ে ভাবিকে অনেক আদর করেছে, তারপর ভাবির জন্য রান্না করে নিয়ে এসেছিলো বাসা থেকে, যেহেতু আম্মু অসুস্থ আর ভাবি তখন আমাদের কাছে পুরনো হলো, একজন নতুন বউ যে নতুন শ্বশুর বাড়িতে এসেছে, আম্মু ওই পরিমাণে অসুস্থ যে তাকে বিরিয়ানি টিরিয়ানি, তো খালামুনির ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন এগুলো অনেক কিছু রান্না করে নিয়ে আসতো, বিকালে নাস্তা পিজা অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলো, খালামুনি বানিয়ে নিয়ে এসেছিল। তার জন্য খালামুনিকে ছোট্ট গিফট করা হয়েছে, আর যেহেতু খালামুনির সাথে মামানিও এসেছিলো তাই মামানিকেও ভাবলো একটি শাড়ি গিফট করা যায়। আন্টি আম্মুকে দুটি হোম টেক্সটের চাদর গিফট করেছে, যেহেতু হোম টেক্সটের চাদর অনেক কটনের হয়ে থাকে আর অনেক আরামদায়ক হয়ে থাকে, তাই হোম টেক্সটের চাদরগুলো আমরাও ইউজ করি এবং আন্টিরাও ইউজ করে, তাই আম্মুকে হোম টেক্সটের দুটি চাদর গিফট করা হয়েছে। আমি আসলে খুলে দেখাবো না, জাস্ট অল্প একটু দেখাবো। এই চাদরটি আমার বেশি পছন্দ, আর এটা হচ্ছে হালকা একটু গোলাপি কালারের মধ্যে একটু ফুললতা পাতা, এখানে লেখা আছে হোম টেক্সট, এই যে এখানে লেখা আছে হোম টেক্সট। আসলে আমি এটা খুলবো না যেহেতু ভাজ আর আমি করতে পারবো না, তাই আমি চাদরটি খুলে দেখাবো না। দুইটা চাদরই এত বেশি সুন্দর, মানে অনেক আরামদায়ক, আর হচ্ছে এগুলি বিছানায় দিলে অনেক সুন্দর লাগে, তাই আমরাও হোম টেক্সটের চাদর ইউজ করি এবং আন্টিরাও বাসায় হোম টেক্সটের চাদর ইউজ করে থাকে। আম্মুকে একটি জায়নামাজ এবং হচ্ছে নামাজ পড়ার যে হিজাব থাকে সেটা গিফট করেছে। এই হিজাবটি আসলে অনেক কটনের, আর হচ্ছে নামাজ পড়ার সময় এগুলি পরলে খুবই সুন্দরভাবে মাথা থেকে কাপড়টি পরা পরে যায় না, ওড়না পরলে আসলে পরে যায় মাথা থেকে কাপড়। কটনের যেহেতু আরও গরমও খুব কম লাগে, আর এই জায়নামাজটি দিয়েছে আন্টি, এই জায়নামাজটি এত নরম আর এত মসৃণ, খুবই আরামদায়ক এই জায়নামাজটি। আপনারা দেখতে পাচ্ছেন এত নরম সফট এই জায়নামাজটি। এই দুটো আম্মুকে আন্টি গিফট করেছে, যেহেতু আন্টিও নামাজ পড়ে, আন্টিও এইরকম একটি জায়নামাজ এবং হচ্ছে এরকম একটি হিজাব কিনেছে আন্টির জন্য, তাই আম্মুকেও একটি গিফট করেছে এরকম। আম্মুকে ননস্টিকের একটি পাতিলের সেট গিফট করেছে, এখানে রয়েছে একটি ফ্রাই প্যান, এটা হচ্ছে কিয়ামের, কিয়াম ব্র্যান্ডের আসলে ননস্টিকের সেট, আর হচ্ছে একটি বড় পাতিল, পাতিল বল না এটাকে, ননস্টিকের পাতিল, এটা একটু আমাদের এর থেকে একটা বড় সাইজ রয়েছে, তার থেকে ছোট এই সাইজটি, তারপর হচ্ছে আরেকটি ছোট্ট এবং তার থেকে আরেকটি ছোট্ট, এটাতে চাটা বানানো যাবে, অনেক সুবিধা হবে এটাতে চা বানাতে। এবং এখানে রয়েছে একটি ফ্রাই প্যান, এই সেটটি আসলে অনেক সুন্দর। এটা কিয়াম ব্র্যান্ডের এই পাতিলগুলো আসলে খুবই সুন্দর, আমরাও কিয়াম ব্র্যান্ডেরই কিনেছিলাম এই পাতিলগুলো, পিছনে সাইডটা এরকম আর এটার পিছনের সাইডও মানে এরকমই, হ্যাঁ সবগুলোর পিছনের সাইডই এরকম। এটি আম্মুকে কিছু চামচও গিফট করেছে, এখানে রয়েছে টেবিল চামচ, কাটা চামচ, তারপর হচ্ছে রাইস বাড়ার চামচ, তারপর হচ্ছে তরকারি চামচ রয়েছে এবং হচ্ছে একটা স্প্যাচুলা রয়েছে। এই সবগুলো চামচ আন্টিও ইউজ করে,
আম্মু সেম চামচ আম্মুর জন্য কিনেছে। এই কাটা চামচটা আমার কাছে বেশি কিউট লাগে, আর হচ্ছে এই গোল গোল চা চামচটা এটা আমার বেশি পছন্দ। এই সবগুলো চামচ আন্টিরও রয়েছে, এখন আম্মুরও সেম টু সেম আন্টি আম্মুকে গিফট করেছে। আমি একটা খুলে দেখাই, এই যে চামচ, এটা দিয়ে সর্বপ্রথম আমি যাত্রা করে খাবো। তারপর এটা দিয়ে হচ্ছে পোলাও, তারপর হচ্ছে ভাত টাত বাড়া যাবে। এবং তরকারি চামচ, স্প্যাচুলা রয়েছে, ননস্টিকের পাতির জন্য তো স্প্যাচুলা ছাড়া লাড়া যায় না কেন, খুন্তি দিয়ে লাড়লে হচ্ছে বা কাঠের কিছু দিয়ে লাড়লে হচ্ছে এটা নাকি কি উঠে যায়, তাই স্প্যাচুলা দিয়ে নাড়তে হয়। আর হচ্ছে চামচ রয়েছে, এই কয়েকটি চামচ আন্টি গিফট করেছে, আরও অনেক কিছু গিফট করেছে, এগুলি আমি আপনাদের দেখাচ্ছি আরও। তারপর আন্টি আম্মুকে নেপথলিন ইউজ করেছে। আসলে নেপথলিন খুবই প্রয়োজনীয় একটি জিনিস, কারণ হচ্ছে আমাদের বাসায় যেখানেই হোক তেলাপোকা অনেক বেশি, ককরোচ অনেক বেশি জ্বালাতন করে, তারপর হচ্ছে নেপথলিন দিলে কোনো প্রবলেম হয় না জামা কাপড়ের, তাই নেপথলিন দিয়েছে আন্টি। বিশেষ করে ড্রপ, তারপর হচ্ছে কী বলে টয়লেটে, তারপর হচ্ছে বেসিনের মাঝখানে দিয়ে রাখলে অনেক বেশি ভালো হয়, তাহলে কোনো পোকামাকড় জীবাণু আসতে পারে না। এবং হচ্ছে এখানে লুসনি গিফট করেছে আন্টি আম্মুকে, যেটা হচ্ছে মেয়েদের সমস্যাটা অনেক বড় হয়তো একটি জিনিসপত্র। আর যেহেতু আন্টি আম্মু এই দুজন, তাদের জন্য এগুলি খুবই প্রয়োজনীয় একটি গিফট। আর হচ্ছে এখানে এটাকে কী বলে, এটাকে হচ্ছে যে বাসন কাসন মাঝে যে এটাকে কী বলে, বা মানে থালা বাসন মাঝে যে সেটার ইয়েটা। আর এখানে যা দেখছেন এইগুলি হচ্ছে আমাকে আমার শামিম ভাইয়া গিফট করেছে, মানে হচ্ছে আপনারা হয়তো শামিম ভাইয়াকে অনেকেই চিনেন, যে হচ্ছে ভাবির মেজো ভাই শামিম ভাই আমাকে গিফট করেছে। এই যেহেতু করোনা, তাই এখন হাত ধোয়াটা অনেক বেশি জরুরি, সবচাইতে বেশি জরুরি, তাই ভাইয়া আমাকে একটি হ্যান্ড ওয়াশ গিফট করেছে, এবং হচ্ছে একটি কাঁচি গিফট করেছে, একটি সিজার গিফট করেছে। আমার খুবই প্রয়োজন ছিল একটি কাঁচির, ভাই আমাকে গিফট করে দিয়েছে। তারপর হচ্ছে একটি কলমদানি গিফট করেছে, আমার কাছে কলমদানিটি এত বেশি পছন্দ, এবং এটার মাঝখানে একটু পানি টাইপ কিছু একটা দেওয়া, পানি হয়তো দেওয়া বা হচ্ছে গ্লিসারিনের মতো, তাই এটা লড়ে, বিশেষ করে এই কলমদানিটা আমার এত বেশি পছন্দ হয়েছে মানে বলার বাইরে। আর হচ্ছে যেহেতু এখন অনেক গরম আর আমার সামনে কলেজে যেতে হবে, তো ভাই আমার জন্য একটা ছাতা কিনেছে এবং ছাতা গিফট করেছে আমাকে। এই ছাতাটি আমাকে ভাইয়া গিফট করেছে, একদম কালো ব্ল্যাক ছাতা নিয়ে আমি যাব কলেজে, তো ভাইয়ার এই গিফটটি আমার বেশি পছন্দ হয়েছে। আর এই সবগুলো গিফটই এত বেশি পছন্দ হয়েছে, যেহেতু করোনা তাই অনেক বেশি হাত ধুতে হবে, ভাইয়া এগুলি আমাকে গিফট করেছে, তো এগুলি ভাবিদের বাসা থেকে গিফট করেছে। আর একটা জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে গিয়ে কম্বল, মানে আঙ্কেল যখন দেশের বাইরে ছিল তখন ভাবির জন্য আগে থেকে কম্বল নিয়ে এসেছিল এবং চাদর বালিশের কভার নিয়ে এসেছিল, তো সেগুলো আন্টি দিয়েছে ভাবিকে ভাবির সাথে, তো ওগুলি এখন দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু কম্বল অনেক ভার, আর এগুলি রেখে দিয়েছে আম্মু আলমারিতে। কিন্তু যখন এনেছিলাম তখন আমি ছোট্ট একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এগুলো দেখানোর মতো কিছুই না, যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি বা ডেইলি ব্লগ শেয়ার করি, আমি কী করছি না করছি, তাই এগুলো আমার জীবনের একটা পার্টের মধ্যে পড়ে, আমি কী কী গিফট পেলাম আমার ভাবিদের বাসা থেকে, তাই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, যেহেতু করোনা তাই সবাই বেশি করে হাত ধুবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, আর সবসময় 20 সেকেন্ডের মতন হাত ধোয়ার চেষ্টা করবেন, আর অলওয়েজ সেফটি থাকার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।